দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে, অর্থাৎ বিদ্যুৎ দপ্তর থেকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে নতুন নোটিফিকেশান পাবলিশড হয়েছে আবেদন করবার জন্য। আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কীভাবে আবেদন করবেন, সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে। সেজন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই হিট করে রাখুন, যাতে যখনই কোনো রকম নতুন কোনো বিজ্ঞপ্তি জারি হবে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন যে নোটিফিকেশান, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান যেটা এখানে পাবলিশড হয়েছে, এখানে যেটা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু শো করছে। আর নিচের দিকে যেটা দেওয়া আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে। নোটিফিকেশান অনুসারে এখানে ডিটেলস বিষয়গুলো দেওয়া আছে, যেমন প্রথমেই দেওয়া আছে যে পোস্টের নাম, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস। এখানে গ্র্যাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিং নেওয়া হবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স এবং মাইনিং। এই যে চারটে ট্রেড আছে, এই ট্রেডের উপরে কিন্তু এটা নেওয়া হচ্ছে। প্রথমের যে মেকানিক্যাল, এখানে ভ্যাকান্সি আছে 12টা, ইলেকট্রিক্যালে 10টা, ইনস্ট্রুমেন্টানে 5টা আর মাইনিংয়ে আছে 3টে। এর মধ্যে আবার ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই এখান থেকে ভাগগুলো দেখে নিতে পারেন কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে, গ্র্যাজুয়েট ডিগ্রি 4 বছরের ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি আপনাদের যাদের করা আছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন বা মাইনিংয়ের উপরে তারা এটা অবশ্যই এটা আবেদন করতে পারছেন। নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসলে দ্বিতীয় পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, এটাও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ওটা ছিল ডিগ্রি, এটা ডিপ্লোমা। এখানে দেওয়া আছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক, এখানেও কিন্তু 3টে ট্রেডের উপরে কিন্তু এটা নেওয়া হচ্ছে। এবার এখানে কিন্তু আপনাদের টোটাল ভ্যাকান্সি মেকানিক্যালে পাবেন 13টা, ইলেকট্রিক্যালে 10টা এবং ইনস্ট্রুমেন্টেশন আছে 7টা। এবার ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ভ্যাকান্সি লিস্টটা আলাদা করে মেনশন আছে। এখানে যেটা চাওয়া হয়েছে, আপনাদের ডিপ্লোমা কোর্স লাগবে 3 বছরের ফুল টাইম কোর্স, আর ওটা ছিল 4 বছরের ডিগ্রি কোর্স। আর এটা 3 বছরের ডিপ্লোমা কোর্স যাদের আছে এই ট্রেডগুলোর মধ্যে যে কোনো একটা ট্রেডে, তারা অবশ্যই এই পোস্টে কিন্তু আবেদন করতে পারছেন। এবার আমরা দেখে নেব এজ লিমিট এখানে কী বলা হয়েছে। এজ লিমিট দেওয়া আছে মিনিমাম আপনাদের 18 বছর কিন্তু বয়স হতে হবে, আর ম্যাক্সিমাম আপনাদের 24 বছরের মধ্যে বয়স হলে তবে এটা আবেদন করতে পারছেন। 1/7/2023 অনুসারে সেটা কিন্তু আপনাদের ধরা হবে, ম্যাক্সিমাম 24 বছর। এবার নিচের দিকে চলে আসবো, ডেট অফ বার্থ কিন্তু আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দেখে কিন্তু সেটা গণনা করা হবে। এবার এখানে দেওয়া আছে আপনারা যখন এই এখানে চান্স পাবেন, সেখানে 12 মাসের আপনাদের কিন্তু ট্রেনিং হবে। এবার ট্রেনিং যখন আপনাদের হবে তখন কিন্তু আপনাদের স্টাইফেন্ড দেওয়া হবে। স্টাইফেনের কথা এখানে বলা হয়েছে, যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসে অ্যাপ্লাই করবেন তাদের জন্য 9,000 টাকা কিন্তু স্টাইফেন্ড দেওয়া হবে পার মান্থ, আর ডিপ্লোমা যারা করবেন তাদের জন্য 8,000 টাকা পার মান্থ স্টাইফেন্ড কিন্তু এখানে দেওয়া হবে। এবার এখানে ছুটি ছাটারও ব্যাপার বলা হয়েছে, যেমন এখানে দেওয়া আছে ক্যাজুয়াল লিভ আপনারা কিন্তু 14টা পাবেন বছরে, মেডিকেল লিভ পাবেন 10টা, এক্সট্রাঅর্ডিনারি লিভ এখানে দেওয়া আছে অ্যাজ পার রুলস হিসাবে যেটা থাকবে ডিপার্টমেন্টের সেই হিসাবে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার আমরা ডেটটা দেখে নেব, এখানে আবেদন করবার ডেট দেওয়া আছে, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে আপনারা অনলাইনে এটা আবেদন করতে পারছেন, অনলাইন অ্যাপ্লিকেশন মেনশন করা আছে। এবার ডেটটা আমরা দেখে নেব, ডেট বলা হয়েছে 1/8/2023 অর্থাৎ আগস্টের 1 তারিখ থেকে শুরু হবে, লাস্ট ডেট 21/8/2023 তারিখ আবেদন করবার, এর মধ্যে 21 দিনের মধ্যে আপনাদের কিন্তু অনলাইনে এটা আবেদন করতে হবে। তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যারা এই পোস্টে আবেদন করতে চান অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারেন আপনাদের ট্রেডের উপরে। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই হিট করে রাখবেন, যাতে যখনই কোনো রকম নতুন কোনো বিজ্ঞপ্তি জারি হবে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইকে ফেচারেন।